হ্যালো এভরিওয়ান। আচ্ছা, একটা কথা বলার জন্যই আমি এখানে আসছি, সেটা হচ্ছে, আচ্ছা বলুন তো, একটা মানুষ যখন চোখে জল ফেলে তখন আপনাদের খুব হাসি পায় না? আমারও কিন্তু হাসি পায়, সেটা মানুষটার কান্না দেখে না, আপনাদের মতো মানুষদের দেখে। আচ্ছা বলতে পারেন, একটা মানুষের শিক্ষা দীক্ষা বিবেক বুদ্ধি কোন পর্যায়ে গেলে পড়ে? একটা মানুষ হয়ে একটা মানুষের কান্না দেখলে, একটা মানুষের কষ্ট দেখলে, একটা মানুষের দুঃখ দেখলে সেইটাকে নিয়ে আমরা কমেন্ট করে বসি, সেইটাকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি, আর ফেক নিউজ বলে তাকে ইগনোর করানোর চেষ্টা করি। নো, দিস ইজ নট এ রাইট ওয়ে, প্লিজ বি হিউম্যান বিং। কারণ উপরাল্লাহ, ঈশ্বর, ভগবান যাই বলুন, আপনাকে মানুষ করেছে, কিন্তু আপনি মানুষে মানুষের মতো আচরণ করছেন না। একটা মানুষ যেখানে আরেকটা মানুষের দুঃখে তার চোখে জল ঠিক রাখতে পারছে না, তার চোখে জল দেখে অসংখ্য মানুষের চোখে জল এসে গেছে, সেই জায়গাটায় আপনারা কমেন্ট করছেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে প্রপোজ করতে চাই, হ্যাঁ ওনার নিউজটা ফেক, উনি ফেক নিউজ বলছে, উনি ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করছে, উনি সামনে আসার চেষ্টা করতেছে, যে মানুষটাকে নিয়ে কথা এখানে বলা হয়েছে সে মানুষটাকে তো সামনে আসার আর প্রয়োজন নাই, কারণ সে অলরেডি অনেক বড় একজন ইউটিউবার হয়ে গেছে। তো কেন ভাই এইভাবে একটা মানুষকে নিয়ে আপনারা ওই জায়গাটায় এত আনন্দ উল্লাস করলেন, একবার নিজের কাছে প্রশ্ন করুন। আমরা বিদ্যালয় থেকে শিক্ষা নেই, আমরা কলেজ থেকে শিক্ষা নেই, আমরা ইউনিভার্সিটি থেকে শিক্ষা নেই, কিন্তু আসল শিক্ষাটা আমরা কোথা থেকে নেই জানেন? পরিবেশ থেকে। মানুষের দুঃখ কষ্ট দেখে ভিতরে যে একটা অনুভূতি সৃষ্টি হয় সেই অনুভূতি থেকে, আর এই অনুভূতিটা যার থাকে না তাকে কি বলা যায় আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। সেদিন প্রিসিলা কেঁদেছিল, হ্যাঁ, এবং প্রিসিলা কেন কেঁদেছিল সেইটা চিন্তা করুন। আমরা যখন তার লাইভে যাই অনেক সময় অনেক রকম কমেন্ট আমরাও দেখি, আমরাও কিছু বলি না, কিন্তু আজকে যে কমেন্টটা আপনারা, যে কমেন্টগুলো আপনারা করে গেছেন একের পর এক, যারাই করেছেন তাদেরকে আমি বলবো, প্লিজ এগুলো করেন না, এগুলো করে আপনারা মানুষের চোখে, ভালো মানুষের সংখ্যা কিন্তু দুনিয়াতে অনেক, তো তাদের চোখে আপনারা ভালো হতে পারবেন না। আপনাদের শিক্ষা দীক্ষা যা শিখে আসছেন সেগুলো আপনারা আর এভাবে মানে ভাইরাল করেন না মানুষের চোখে। আর দ্বিতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, সেদিন এক প্রবাসী ভাই কিন্তু মনের দুঃখ কষ্ট যন্ত্রণা ক্ষোভ নিজের ভিতর আর আটকাতে না পেরে তিনি সেদিন অনেক রকমভাবে সঞ্জিদা আপু বা আমিন ভাই এদের সাথে কিন্তু অনেকভাবেই রাফ বিহেভ করে ফেলেছিল, কিন্তু দেখুন তার মধ্যে মনুষ্যত্বটা জাগ্রত আছে, সে পরের দিন এসে কিন্তু সেই সেখানে সবার কাছে সরি বলেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। সেদিন সে দুঃখ যন্ত্রণাটা কিন্তু সহ্য করতে পারে নাই, তাই সে সব কিছু বলে ফেলেছে, এটাই মানুষের পরিচয়। তাই আমার এই ভিডিওটা কাউকে হার্ট করার জন্য নয়, আমার এই ভিডিওটা জাস্ট সবাই আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা যেটা করেছেন সেটা একদিকে যেমন ওই মানুষটার দুঃখে আমরা কেঁদেছি, তেমন আপনাদের ওই কমেন্টগুলোর জন্য কিন্তু আমাদের কষ্টগুলো আরও বেড়ে গেছে।
আসুন না আমরা সবাই মিলে এক জায়গায় থেকে সব কিছু নিয়ে আলোচনা করি, সবার দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নিই। এটাই তো মানুষের পরিচয়, তাই না? ধন্যবাদ। আমি কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলি নাই, কেউ যদি হার্ট হয়ে থাকেন প্লিজ ক্ষমা করবেন। শুধু বলছি যে আমরা আমাদের মনুষ্যত্ব নিয়ে কাজ করব, আমাদের বিবেক বুদ্ধি চেতনাবোধ সব কিছু নিয়ে কাজ করব। থ্যাংক ইউ।